খুব কষ্টে দিন পার করতেছে। ফারাক্কাবাদের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে এবং ফারাক্কাবাদের কিছু কিছু জায়গায় ফাটল ধরেছে। তবে কি সত্যি সত্যি ফারাক্কাবাদ ভেঙে ফেলা হচ্ছে? বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ফারাক্কাবাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া এই বাড়তি বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই ক্ষতি করছে। এই বাড়তি থাকলে যেমন ভারত বাংলাদেশের ক্ষতি হবে, ঠিক ভারত বাংলাদেশের সম্পর্কও নষ্ট হবে। তাই ভারত সরকারের উচিত এই বাড়তি ভেঙে ফেলা। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি ফারাক্কাবাদের ভবিষ্যৎ কি, ভারত সরকার এই বাড়তি নিয়ে কি করবে। তার আগে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এটি হচ্ছে বিখ্যাত ফারাক্কা শহর। এই শহরটি এতটাই বিখ্যাত যে ফারাক্কা বললেই বুঝে নিতে হয় ফারাক্কাবাদের কথা বলা হচ্ছে। বাংলাদেশের রাজশাহী সীমান্তে 16.5 কিলোমিটার দূরত্বে ভারতের ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপরে নির্মিত। এই বাঁধের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে। দীর্ঘ 50 বছরে গঙ্গা নদী অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। এই ফারাক্কাবাদ শুধুমাত্র বাংলাদেশের উপরেই বিপর্যয় ডেকে আনেনি, ভারতও এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফারাক্কা ইস্যু চলছে। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙনের শিকার, তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ। এছাড়া উত্তরপ্রদেশের বন্যার কারণ হিসেবে ফারাক্কাবাদকে দায়ী করা হচ্ছে। দিন দিন ফারাক্কাবাদ ভেঙে ফেলার দাবি অনেক জোরদার হচ্ছে। পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর পরিবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা করছে অনেকে, যে কারণে প্রশ্ন উঠতেই পারে কি আছে ফারাক্কাবাদের কপালে, ফারাক্কাবাদের আয়ু বা আছে আর কতদিন। লম্বাতে এই ফারাক্কাবাদটি 2240 মিটার। $280 মিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাড়তি নির্মাণ করা হয়েছিল। কিন্তু ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে 50-এর দশকের গোড়ার দিকে। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত 1956 সালে এই প্রকল্পটি হাতে নেয়। নদীর ওপরে বাঁধ তৈরি করা হবে এই খবরটি পেলে তৎকালীন পাকিস্তান সরকার তীব্র নিন্দা জানায়। পাকিস্তানি প্রতিবাদের উত্তরে ভারত তাদেরকে জানিয়েছিল যে গঙ্গার বাঁধ নির্মাণ এখনও অনুসন্ধানে রয়েছে। 1960 সালে ভারত পাকিস্তানের সাথে প্রথমবারের মতো এ বিষয়ে আলাপ করে। এই প্রক্রিয়া চলা অবস্থাতেই 1961 থেকে 1962 সালে ভারত গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে। এভাবে বাংলাদেশের জন্মের পূর্বে 1970 সালে হিডারখাল ব্যতীত ফারাক্কাবাদের কাজ শেষ করে ফেলা হয়। এরপরে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন ভারত সিদ্ধান্ত নেয় যে ফারাক্কাবাদ চালু করে দিবে। কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া ভারত এই ফারাক্কাবাদটি চালু করতে পারছিল না। এক্ষেত্রে ভারত একটি কৌশল করে। প্রথমে ফিডার ক্যানেলে পানি প্রবাহের মাধ্যমে তারা পরীক্ষামূলক চালুর কথা বলে। তারা বঙ্গবন্ধু সরকারকে বলেছিল শুধুমাত্র পরীক্ষা করার জন্য ফারাক্কাবাদ চালু করা হবে, যার কারণে বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে মাত্র 41 দিনের জন্য ফারাক্কাবাদ চালু করা হয়। তবে এই কথা বলে ফারাক্কাবাদ চালু করার পর ভারত এটি আর বন্ধ করেনি। বাস্তবতা হচ্ছে ওই 41 দিনের পরিবর্তে 53 বছরেও বাড়তি চালু আছে। নির্মাণের 53 বছর চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কাবাদ রিভিউ করা হয়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি 40 বছর পর নদীতে দেওয়া বাঁধ রিভিউ করতে হয়, কিন্তু ফারাক্কাবাদ রিভিউ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছে নদীর স্বাভাবিক গতিকে রোধ করছে এই ফারাক্কাবাদ। পরিকল্পিতভাবে এই বাড়তি অন্য একটি দেশকে ক্ষতি করে যাচ্ছে, তাই এই বাড়তি নিয়ে অনেক আগেই জোরারিভাবে ভাবা উচিত ছিল, এর বিকল্পের চিন্তার দরকার ছিল। কিন্তু এর কোনোটিই করা হয়নি, যে কারণে দুই দেশে দীর্ঘদিন ধরে এত বেশি ক্ষতি হয়েছে। 1975 সাল থেকে 1992 সাল পর্যন্ত গঙ্গার নদী প্রত্যাহারের ফলে বাংলাদেশে ক্ষতি হয়েছিল 1,08,500 কোটি টাকা। এই বাঁধের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দীর্ঘদিন ধরে যারা ফারাক্কাবাদের প্রতিবাদ করেছিল যেমন মাওলানা ভাসানী, বর্তমানে তাদের দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে। ফারাক্কাবাদের চালুর পর থেকেই মুর্শিদাবাদে এবং মালদাহে নদী ভাঙনের প্রভাব বাড়তে থাকে। এই ফারাক্কাবাদের কারণে কত জনপর্যায় ধ্বংস হয়েছে সেটা বলার বাইরে। হাজার হাজার ঘরবাড়ি, বিদ্যালয়, মসজিদ, মন্দির পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রায় 40,000 পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে। এর সাথে সাথে হারিয়েছে ফসলি জমি। তারা হঠাৎ করে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে। পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিবর্তনের শুরুতে সবার আগে বিরোধিতা করেছিল। তিনি বিশ্বাস করতেন ফারাক্কাবাদ সবার জন্যই মরণ ফাঁদ। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 2016 সালে তার রাজ্যের বন্যার দুর্গতির জন্য দায়ী করেছিল এই ফারাক্কাবাদকে। দিল্লির কাছে তিনি দাবি করেছিলেন এই ফারাক্কাবাদটি ভেঙে ফেলার জন্য। এছাড়াও 2019 সালে তিনি দাবি করেছিলেন এই ফারাক্কাবাদটি ভেঙে ফেলার জন্য। বিহারের পানি উন্নয়ন মন্ত্রী সঞ্জয় কুমার যাহা বলেছিল
হয় ফারাক্কাবাদ ভেঙে দাও, না হয় বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দাও। ফারাক্কাবাদের বিরোধিতা করার জন্য এখন বাংলাদেশের মানুষের প্রয়োজন নেই। ভারতের মানুষ নিজেই চায় না যে ফারাক্কাবাদ থাকুক, তাই এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ কল্যাণের স্বার্থে ফারাক্কাবাদকে স্থায়ীভাবে ভেঙে ফেলার। এটাই হচ্ছে বাস্তবতা, আর এতে দুই দেশের কল্যাণ রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ফারাক্কাবাদ বাংলাদেশ এবং ভারতের জন্য কোনো গলার কাটার থেকে কম কিছু নয়। তো কারা কারা চান ফারাক্কাবাদকে ভেঙে ফেলা হোক এবং নদীর গতির প্রবাহকে স্বাভাবিক করা হোক, আপনারা যারা যারা চান কমেন্ট করে জানান। এতে করে বোঝা যাবে কতজন মানুষ ফারাক্কাবাদকে ভেঙে ফেলতে চায়। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো যারা এ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।